سوري لوكوموتيف. طيب بفضل الدقيق. এই শুধু একটাই বাকি ছিল না? খুব পাওয়ারফুল ওষুধ, শুধু একবার খাবে দিনে, পারলে না ও এডি নয় রে সমস্যা। এডি নয় রে সমস্যা, দেখি হাও করেন তো মুখ খোলেন, যে টনসিলাইটিস কোনো প্রবলেম আছে কিনা দেখবো, হাও করেন ভালো করে। হ্যাঁ কর। আমাদের হলো নাক কান এবং ইয়ের হলে সংযোগস্থল এডিনয়েড বলা হয় ভিতরে, ওর হলে এডিনয়েডের ওই গ্রন্থিটা ফুলে গেছে, ওই কারণে ব্লাড আসে, এডিনয়েডের সমস্যা। ওষুধ খাওয়া লাগবে, ওষুধ খেলে পরে আস্তে আস্তে মিলে যাবে। আচ্ছা ব্লাড তাতে মাসে কয়দিন পরে? মাসে দুই তিনবার। আবার চতুর সঙ্গে ব্লাড আসে, ওটা হচ্ছে পাথর সহায় থেকে আসতেছে। পায়খানা কেমন হয়? ভালো, প্রতিদিন ক্লিয়ার হয়? পানি খেতে হবে কিন্তু প্রচুর, অ্যাসিডিটির প্রবলেম আসলে ব্লাড আরও বেশি যাবে। এ রুগীরও শাকসবজি বেশি খাওয়া লাগবে আর প্রচুর পানি খাওয়া লাগবে, ভাজা পুরো জিনিস খাওয়া যাবে না। হ্যাঁ ওই জন্য ভালো আছে, না হলে তো আরও খারাপ হয়ে যেত। কত লাগবে চিকিৎসা নিতে? তাই তো, এ রুগীর এডিনয়েড এবং স্টমাক 1290 টাকা লাগবে। দিব 300 টাকা দিয়ে দেন আপাতত। এটা 300 টাকার হবে না, সব ফাইল আপনার রোগীর দিন, সেই সুযোগ ছিল আমি দিতে পেরেছিলাম। না এটা 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 ভাঙা যাবে না, ফুল ফাইল নিতে হবে, এতে উপায় নেই। মানে এটা আমার মুখে লাগ, ওটা ওষুধ আছে না? হ্যাঁ। কয় টাকা লাগবে আপনার? কি সাদা স্রাব ভাঙে এখন? অল্প যেই ডিভাবের করেন তো ভালো করে মুখ হাঁটান, হাতেটা ভালো করে জিব্বাটা বের করেন। হ্যাঁ আছে, সাদা স্রাব বন্ধ করা লাগবে, ওটা বন্ধ না হলে উপরে ক্রিম ডলে কোনো কাজ হবে না। ওটা তো এখন দেখিনি, আগে প্রচুর ভাঙতো আমার শরীর, পড়ে যাইতো একবারে। এখন আপনি আর ইউরিনের সঙ্গে যা সেডিমেন্টেশন ইউরিনের সঙ্গে যায়, ইউরিন পরীক্ষা করলে পরেই পাবেন। আছে ট্রিটমেন্ট আছে, দিলেই ফ্রেশ হয়ে যাবেন। নি এখন ওষুধ দিলে আপনি পরবর্তীতে যখন এই রুগীর ওষুধ নিতে আসবেন দেখবেন না যে বাড়ানো ভালো হয়ে গেছে। আমার কয়টা লাগবে নি? আপনারও ওই রকমই লাগবে নি, 1200 টাকা। এত লাগবে নি, কি দিবেন? খালি ক্রিম না, খাবার ওষুধ দেবো, ক্রিম ডালি এসব কাজ হয় না। অল্প দেওয়া যাবে না? না অত অল্প হয় না আমার, মানে এই আস্তে আস্তে যাতে যাতে বাড়া চলে যায়। না কারণ না, যেটা যে কাজ যদি না হয় তাহলে তো দিয়ে লাভ নাই, বুঝতে পারছেন? কাজ ভালো লাগবে। এলে পথে কি গেলে এবারে 600 টাকা বেঁধে আর 10,000 টাকা ওষুধ টেস্ট। হ্যাঁ টেস্ট, ওষুধের কথাই নেই পরে। হ্যাঁ রুগীরা তো এটা বোঝে না, আমি তো জানি না এইটাই আছে। চিকিৎসা আছে, এনি প্রবলেম যে কোনো সমস্যার চিকিৎসা আছে, বুঝলেন?